আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এনটিভি নিয়মিত আয়োজন, পুঁজিবাজার নিয়ে যে নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোসাদ্দেক সাদেক। আমরা এই পুঁজিবাজার নিয়ে, আপনারা সবাই জানেন যে পুঁজিবাজার নিয়ে আমরা আলোচনা করি এখানে। আজকে আমরা আলোচনা করি আমাদের পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং আমাদের পুঁজিবাজার কী হতে যাচ্ছে, অতীতের কী অবস্থা ছিল। আমরা সবসময় আপনাদেরকে একটা কথা বলেছি যে পুঁজিবাজারে আস্থা রাখুন, পুঁজিবাজার দিনে দিনে গতি পাবে। এবং আজকের বাজারে দেখতে পাচ্ছেন যে বাজার অলরেডি গতি পাচ্ছে এবং আরও গতি পাবে, এবং পুঁজিবাজারে পুঁজি আসতে শুরু করেছে। আপনার পুঁজিও বাজারে আনুন। আমরা আজকে আলোচনা করব, আমাদের সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সবুর খান। তিনি ঢাকা চেম্বারের প্রেস সভাপতি ছিলেন এবং উনি একজন ইস্যুয়ার। ওনার শেয়ার বাজারে ট্রেড হচ্ছে। আপনার উনি একজন ইউনিভার্সিটির উদ্যোক্তা পরিচালক। সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, তাকে আবার অনেকেই চিনেন আপনারা, ইউনিভার্সিটির প্রফেসর এবং অর্থনৈতিক বিশ্লেষক। উনি আমাদের আজকে আমরা আলোচনা যেটা করব আমাদের পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং পুঁজিবাজার কী হতে যাচ্ছে। আজকে পুঁজিবাজারে যে পুঁজি আসতেছে, স্লোলি আসতেছে, কিন্তু আস্থাটা ধীরে ধীরে আসতেছে, সেটাকে ভাইব্রেন্ট কীভাবে করা যায় এবং শহর আস্থা কীভাবে ফিরে আনা যায়, এই নিয়ে আলোচনা। প্রথমে আমি মিজানুর রহমান সাহেব থেকে শুরু করবো, নাকি সবুর খানের কিন্তু শুরু করি। সবুর ভাই, আপনি একাধারে আপনি ব্যবসায়িক নেতা, একাধারে আপনি ইস্যুয়ার, আপনি একাধারে নিজের ইস্যু বাজারে আছে এবং পুঁজি বিনিয়োগকারীও, আপনি কোনটাকে আপনি কীভাবে দেখেন এবং আজকে বাজারের অবস্থাটা আপনার মতে কী কী অবস্থা দেখছেন? না, এটা হচ্ছে কি, আসলে বাজারটা কিন্তু আমরা যেটা মনে করি যে শেয়ার মার্কেট ইজ লাকি ইন অ্যানাদার সেন্স, যে আসলে মিডিয়া কিন্তু সবসময় শেয়ার বাজারের পক্ষে কথা বলে যাচ্ছে। আমরা যদি প্রত্যেকটা মিডিয়ার দিকে তাকাই, আমরা যদি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া থেকে আরম্ভ করে এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি ব্যাপারে যদি আমরা দেখি, ইভেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, প্রত্যেকে কিন্তু অনবরত বা কন্টিনিউয়াসলি তারা কিন্তু এই প্রসেসটার সাথে সম্পর্কে রেখে যাওয়ার কারণে কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে প্রতিনিয়তই কিন্তু কিছু না কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। এবং একটা ব্যাপার কিন্তু নির্দ্বিধায় বলা যায় যে একটা সময় 96-এর যে অবস্থাটা ছিল সেটা যেমন আর কখনই বাংলাদেশের ইতিহাসে হবে না। তার কারণ হচ্ছে তখন যে সিচুয়েশনটা ছিল সেটা দিয়ে কিন্তু এখন অনেক কিছু উত্তরণ হচ্ছে। তারপরে আমরা কিন্তু লক্ষ্য করলাম যে 2-3 বছর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাং স্টক এক্সচেঞ্জ, ডিমিউচুয়ালাইজেশনের মাধ্যমে সেখানে আরেকটা পরিবর্তন হয়েছে। আমরা জানি যে আগে কিন্তু আলটিমেটলি পরিচালকরাই কিন্তু সব কিছু নির্ধারণ করে থাকতো, সেটারও কিন্তু পরিবর্তন হয়েছে, কারণ সেখানেও কিন্তু একটা আমূল পরিবর্তন হয়েছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু আগে এত শক্তিশালী ভূমিকা পালন করতে পারে নাই, এখন কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও কিন্তু অনেকটা শক্তিশালী ভূমিকা পালন করছে। তার মানে কি হচ্ছে, আপনাদের ইস্যুয়ারদের মধ্যে একটা চেঞ্জ আসছে, আপনারাও বুঝতে চেষ্টা করেছেন যে আইনের মধ্যে না সবই, এবং ইস্যুয়াররাও কিন্তু আগে আমরা যেটা লক্ষ্য করে দেখেছি যে অনেকে কিন্তু আসলে ফুলিয়ে ফাফিয়ে অনেক কিছু করে যাচ্ছে। যেমন আমরা কারণ নাম উল্লেখ না করি বলি যে দুই একজন কিন্তু অনেক অনেক উদাহরণ আছে যে মার্কেট থেকে পুরো টাকা হাতিয়ে নেওয়ার পরও শেয়ার মার্কেটে আনতেই পারে নাই, কিন্তু তারা কিন্তু আজ কিন্তু এফেক্টেড হচ্ছে। আপনি লক্ষ্য করেন যে বড় বড় কোম্পানি, যারা নামি দামি ব্যক্তি বা নামি দামি প্রতিষ্ঠান, তারাও কিন্তু এই ধরনের যে কোনোভাবেই হোক তারা কিছুটা ট্র্যাপড হওয়ার কারণে হইতে পারে বা তারা পরিস্থিতির শিকার হইতে পারে, বাট আলটিমেটলি কিন্তু আমরা জানি যে যারা পুঁজি বিনিয়োগ করছে তারাই সর্বশান্ত হয়েছে, বাজারকে ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং এখন কিন্তু আমরা যেটা মনে করি ভবিষ্যতে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না। তার কারণ হচ্ছে যেহেতু এই ঘটনাগুলোর কারণে ইভেন যারা পুঁজিবাজারে বিনিয়োগ করে তারাও কিন্তু সচেতন হয়েছে। আমি যেটা মনে করি যে এখানেও কিন্তু অনেকটা পরিপক্কতার অভাব ছিল, অনেকে পুঁজিবাজার সম্পর্কে জানতো না, ইপিএস সম্পর্কে জানতো না, কোম্পানি গ্রোথ সম্পর্কে জানতো না। এমন অনেক কোম্পানি ছিল যাদের আমি নাম নাই বললাম, যে আমি যদি একটা ফাইন্যান্সিয়াল লিটারেসি ছিল, আমি একটা কোম্পানির নাম বলতেই হয়, কারণ রাস্পিড ডাটা আপনি দেখেন যে সে আমাদের আইটি কোম্পানি কিন্তু একজন প্রতিনিধিত্বকারী একটা কোম্পানি ছিল, যে রাস্পিড ডাটার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব নেই, কিন্তু সেই কোম্পানি কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু কেনা বেচা হয়ে আসছে। এবং এটা এটা কিন্তু বলা যায় যে এটা এটা কিন্তু এখনকার মার্কেট ইম্পসিবল, এটা এখনকার মার্কেটে কিন্তু এটা আমরা আশা করতে পারি না। সুতরাং যেটা হচ্ছে যে আসলে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ইস্যুয়ারদের ভিতরে পরিবর্তন হচ্ছে, মার্চেন্ডাইজ ব্যাঙ্কিংয়ের সাথে যারা আছে তাদের ভিতরে পরিবর্তন হচ্ছে, ব্যাংকারদের ভিতরে পরিবর্তন হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ডিসিশন মেকিংয়ে যারা আসলে ইনভলভ তাদের কিছুটা আরও আরও আমি মনে করি অ্যাক্টিভ ভূমিকা দরকার, স্পেশালি বাংলাদেশ ব্যাংক, কারণ বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় তাদের আমার মনে হয় আরেকটু তাদের কিন্তু উদারতা প্রয়োজন আছে। কারণ আমরা জানি যে ব্যাংকগুলোকে
একটা পর্যায়ে কিন্তু আমাদের সাবেক গভর্নর কিন্তু লাগাম টেনে ধরার জন্যই কিন্তু আলটিমেটলি একটা ব্যারিয়ার বা ইম্পোজ করেছিল। এখন আসলে ব্যাপারটা ছিল কি, আমি যদি পজিটিভলি দেখি তাহলে কিন্তু এটা ভালো পদক্ষেপ ছিল, আবার নেগেটিভলি বলবো হঠাৎ করে এটা ইম্পোজ করাটা ঠিক হয়নি। এটা যদি স্টেপ বাই স্টেপ করা হতো তাহলে হয়তো বা বাজারটা যে অবস্থানে একটা ভালো অবস্থানে বাজারটা দাঁড়িয়ে গিয়েছিল সেটাকে আমরা মানে নিয়ন্ত্রণে আনা যেত। আবার এটাও সত্যি কথা, উনি হয়তো ভেবেছিলেন বা ব্যাংক বাংলাদেশ ব্যাংক হয়তো ভেবেছিলেন যে লাগামটা যদি আমরা টেনে না ধরি তাহলে হয়তো বা বাজারটা আবার 96 এর মতো আরেকটা বাজে অবস্থায় চলে যায় কিনা। আমি আপনার সঙ্গে একমত, কিন্তু এইভাবে টেনে ধরা না, টেনে ধরাটার অনেক উপায় ছিল। আইন করেছে যে একই নাম্বার নিয়ে এসে যে কোনো অপারেটর কাছে যেতে পারবে। আবার একই ভাবে গভর্নমেন্ট একটা সময় দিচ্ছে, যে গভর্নমেন্ট একটা সিগন্যাল দিচ্ছে যে তোমাদেরকে এতদিন সময় দেওয়া হচ্ছে, তোমরা চেঞ্জ করো। আজকে খেয়াল করলাম যে পত্রিকাগুলোতে লিড নিউজ অনেকগুলো পত্রিকায় কিন্তু আপনার অ্যালার্ট করেছে যে যারা আছে তাদেরকে 7 দিন সময় দেওয়া হলো তাদেরকে অন্য অপারেটরের কাছে চলে আসার জন্য। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে, এবং আমি দেখলাম যে আমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা এই মোবাইল অপারেটরের গ্রাহক ছিল তারা কিন্তু ইতিমধ্যে SMS করে মেইলের মাধ্যমে বলেছে এখন আমার নতুন নাম্বার তো। তার মানে কি হচ্ছে, এটাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা হয়, কারণ গ্রাহকদের কথা চিন্তা না করে যদি আসলে কোনো আইন প্রণয়ন করা হয় তাহলে সেই ক্ষেত্রে গ্রাহকদের মেরুদণ্ড যদি একবার ভেঙে যায়, যেটা কিন্তু এখন আমরা লক্ষ্য করছি, এটা খুব কষ্ট হচ্ছে। মার্কেট কিন্তু আমি মনে করি যে আগের অবস্থা থেকে মার্কেট অনেক ভালো, এই মার্কেটে অনেকে ভালো প্রফিট করছে, এই মার্কেটেও অনেকে কিন্তু শুধু পুঁজিবাজারের উপরে ভিত্তি করে টিকে আছে, টিকে থাকবে, ভবিষ্যতে মার্কেট ভালো হবে, অল্টারনেট নাই, কারণ পুঁজিবাজারে বিকল্প সারা পৃথিবীতে এখন অন্য কিন্তু আমি মনে করি যে নাই, এবং যত দিন যাবে তত কিন্তু পুঁজিবাজারে আমি মনে করি সংস্করণ হবে, নতুন নতুন আইডিয়া আসবে, টেকনোলজি অ্যাডাপশন হচ্ছে, মানুষের ভিতরে জাগরণ চেতনা আসছে, কোম্পানিগুলোও কিন্তু সচেষ্ট হচ্ছে। কারণ কোম্পানিগুলো লক্ষ্য করেন আগে কিন্তু একটা কোম্পানির ভিতরে প্রবণতা ছিল যে মার্কেটকে ইনফ্লেশনে নিয়ে যাওয়ার জন্য, মার্কেটকে তারা কীভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, এখন কিন্তু আসছেন না, আমার মার্কেটকে যদি ইনফ্লুয়েন্স করতে আমাকে ডিভিডেন্ড দিতে হবে, আমাকে বেনিফিট দিতে হবে, শেয়ার হোল্ডারদেরকে বেনিফিট না দিলে কিন্তু ডেফিনেটলি আমি মনে করি যে শেয়ার হোল্ডারদের সামনে আমি একজন কি বলা যায় যে একজন ইস্যুয়ার হিসাবে বলবো যে আমিও কিন্তু এখানে দাঁড়াইতে পারবো না। ধন্যবাদ সবুর ভাই আপনার মানে পরামর্শের জন্য, এবং আপনার বাজারকে যেভাবে বিশ্লেষণ করছেন, বাজারকে যেভাবে দেখছেন, অ্যাজ এন অধ্যাপক সাহেব কীভাবে দেখছেন, আমি অ্যাজ এন হিজ এ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে বাজারের এখন আমাদের অর্থনীতির অবস্থা, আমরা গতি প্রকৃতি, এবং আজকে আমাদের পুঁজিবাজারের যে গতিটা, এটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন এবং সবাইকে বোঝান যে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা একটা হিউজ রিজার্ভের উপর আছে, সেই রিজার্ভ আমাদেরকে কী কাজে দিচ্ছে, আমাদের পুঁজিবাজারের জন্য কতটুকু সহায়ক হচ্ছে, দেশের জন্য কতটুকু সহায়ক হচ্ছে, আমাদের রিজার্ভ নিয়ে একটা বিরাট একটা অঙ্কট টাকা নিয়ে আমরা বসে আছি চুপচাপ, এর কোনো ইউটিলাইজেশন নয়, তাহলে কোনো লাভ আছে কি দেশের? থ্যাংক ইউ। দেখেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ডেভেলপমেন্টটা হয়েছে খুবই তাৎপর্যপূর্ণ গত 20 বছরে। আপনি আমাদের এক্সপোর্ট ডেভেলপমেন্টের কথা বলেন এবং ইনওয়ার্ড রেমিটেন্স ইনফ্লোর কথা বলেন, এই দুটোই আমাদের ম্যাক্রো ইকোনমির সবচেয়ে বড় ড্রাইভার হিসেবে পরিগণিত হয়, এবং এই দুটো চালিকা শক্তি আমার ইকোনমিক গ্রোথ এক্সিলারেশনে গত 20 বছর ব্যাপক ভূমিকা পালন করেছে। আমরা যদি অ্যাকাউন্টিং করি, আমরা দেখি এই দুটো ফ্যাক্টরেই এই এন্টায়ার গ্রোথকে এক্সপ্লেন করে। তো 91 সাল থেকে 2016 সাল পর্যন্ত সময়কালে আমার অর্থনীতি কিন্তু সাইজ 4 times ইনক্রিজ করেছে, রাইট? আমাদের পার ক্যাপিটা জিডিপি এটা 3 গুণ বৃদ্ধি পেয়েছে, আমাদের সেভিং ইনভেস্টমেন্ট, সেভিং জিডিপি রেশো, ইনভেস্টমেন্ট জিডিপি রেশো, এখানেও কিন্তু রিমার্কেবল ডেভেলপমেন্ট আমরা অ্যাচিভ করেছি, এবং মানিটারি ডেভেলপমেন্ট এটাও কিন্তু আমি বলবো যে এনভায়াবল। এটা মানে 2001 আমার ব্রড মানি জিডিপি ছিল 20%, সেটা এখন 60% উন্নীত হয়েছে, এটা সক্ষমতা এই অর্থনীতির। ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু মানে একই সাথে ব্যাপক উন্নতি করেছে, ব্যাংকের শুধু সংখ্যা বাড়ে নাই, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ হয়েছে, প্রোডাক্ট এসেছে এবং নতুন নতুন অনেক ইনোভেশন আসছে। যে জায়গাটাতে আমাদের আরও বেশি অর্জন থাকতে পারত সেটা হলো মূলধন বাজার, ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট কুড বি এ মেকানিজম টু ফার্দার স্টিমুলেট প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইয়েস, এবং 2010 সালের যে স্টক মার্কেট বাবল বাস্ট হলো, সেটা একটা ছন্দপতন এই প্রক্রিয়াতে, এবং সেখানে আমরা আগে বহুবার বলেছি যে বিভিন্ন কারণেই সেই বাবল হয়েছে এবং সেটা আনসাস্টেনেবল হয়েছে, এবং এতে করে বিনিয়োগকারীরা
তারা মানে এ লার্জ নাম্বার অফ ইনভেস্টর্স মেবি এ স্মল ইনভেস্টর্স অথবা মিডিয়াম সাইজ ইনভেস্টর্স দে লস্ট দেয়ার হার্ড আর্ন সেভিংস কষ্টার্জিত সারা জীবনের সঞ্চয়কে তারা হারিয়েছে এবং তারা মানে আস্থা হারিয়েছে মার্কেটের প্রতি এবং সেইটার অনেকগুলো কারণ আছে মনিটারি পলিসির একটা ব্যাপার তো ছিলই সেন্ট্রাল ব্যাংকের পলিসি ইন্টারভেনশনটা হয়তো টাইমলি ছিল না সেটা আমরা বলেছি আগে এটা আরও আরও যদি নয় মাস বা এক বছর আগে হতো তাহলে হয়তো আমরা বাবল অ্যাভয়েড করতে পারতাম আর মার্কেটের এই যে লং ফেজ অফ ডিপ্রেস প্রাইসিংটা আমরা অ্যাভয়েড করতে পারতাম তো সেটা পুরনো কথা তো এখন গত পাঁচ বছরে আমার মার্কেটের টার্ন ওভার কিন্তু আমার অর্থনীতির সাথে কনসিস্টেন্ট না আমার অ্যানুয়াল টার্ন ওভার হলো 8% অফ জিডিপি যদি আমি আমার পার্শ্ববর্তী ভারতের দিকে দৃষ্টিপাত করি সেখানে 160% হলো তাদের ক্যাপিটাল মার্কেটের অ্যানুয়াল টার্ন ওভার উইথ রেসপেক্ট টু দেয়ার জিডিপি ভিয়েতনামে এটা অ্যাবাউট 200% ইভেন থাইল্যান্ডে মালয়েশিয়াতে এটা অনেক বেশি ফিলিপিন্সে বেশি আছে বাংলাদেশ আমাদের হচ্ছে না বাংলাদেশ ইজ অ্যান এক্সেপশন ইভেন পাকিস্তানেও এটা বেশি আছে পাকিস্তানে এত কিছুর পরে জঙ্গি বলেন তালেবান বলেন যত মনে করেন বোমাবাজি সবচেয়ে বেশি তো হচ্ছে তারপরে তারা গ্রো করতেছে আমাদেরটা গ্রো করতেছে না কেন তো এখানে এই আমার মার্কেটকে আমি যদি ক্যাপিটাল মার্কেটে ভাইব্রান্ট করতে চাই আমি যদি ক্যাপিটাল মার্কেটকে একটা প্লেস করতে চাই যেখানে প্রাইভেট সেক্টর ইকুইটি মোবিলাইজেশনের একটা সুযোগ পাবে তারা আইপিও নিয়ে আসবে এখানে বিনিয়োগকারীরা তাদের পেনশনাররা তাদের লাইফ লং সেভিংস বিনিয়োগকারী তাদের সেভিংস ইভেন পেনশন ফান্ড ইন্স্যুরেন্স ফান্ড তারা বিভিন্ন ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করার সুযোগ পাবে সেই ধরনের যদি আমি ভাইব্রান্ট মার্কেটে এটাকে পরিণত করতে চাই দেন আই হ্যাভ টু ফার্স্ট এলিমিনেট মানে ইনকমপ্লিটনেস আমার মার্কেটের ইনকমপ্লিটনেস আছে আমার মার্কেটে শুধু ইকুইটি সেগমেন্ট আছে শুধু ইকুইটি সেগমেন্ট দিয়ে আপনি পৃথিবীর কোনো ডেভেলপ মার্কেটে ইকুইটি সেগমেন্ট দিয়ে পাবেন না মার্কেটকে ইউ মিন টু সে দ্য ডেরিভেটিভস নট অনলি ডেরিভেটিভস আমার এখানে বন্ড মার্কেট লাগবে আই নিড টু হ্যাভ এ ভেরি ভাইব্রান্ট বন্ড মার্কেট ভারতে ওর বন্ড মার্কেট হলো ইকুইটি সেগমেন্টের 6 times বিগার দ্যান দি ইকুইটি সেগমেন্ট আমার এখানে বন্ড মার্কেট ভাইব্রান্ট নাই মিউচুয়াল ফান্ড ইজ নট ওয়ার্কিং আমার এখানে ডেরিভেটিভস নাই এই জন্য আমি বলি বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট ইনকমপ্লিট মার্কেট সো উই নিড এ স্ট্রাকচারাল চেঞ্জ অ্যান্ড উই নিড নিউ থিঙ্কিং টু ব্রিং ইন অল দিস নিউ সেগমেন্ট থ্যাংক ইউ রাইটলি ইউ হ্যাভ পয়েন্টেড আউট দ্যাট উই নিড মানে ভাইব্রান্ট মার্কেট চাইতে হলে আমাদের কী কী আনতে হবে ডেরিভেটিভস নিয়ে আমরা যতটুকু জানি যে উইদিন দিস ইয়ার ডেরিভেটিভস আসবে ডেরিভেটিভস সম্পর্কে আমি একটা কথা বলি আপনাকে ডেরিভেটিভস মার্কেট না থাকার মানে হলো যে আপনার প্রেজেন্ট মার্কেট আনহেজড ওপেন এটা রিস্কি হয়ে যায় আমি আমি আপনাকে বলতেছি ডেরিভেটিভস আসার লক্ষণটা আমি আপনাকে বলতেছি অলরেডি আচ্ছা আমি একটা কল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি একটা টেলিফোন নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটা করুন তারপরে এগুলি বাড়তেছে এটার কারণ কি আর আমি একটা কোম্পানি সম্বন্ধে যাইতেছি সেটা হলো একমি এটা ভবিষ্যৎ কেমন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটা বুঝতে পারছে আপনার প্রশ্নের উত্তরটা আমরা আলোচনার মধ্যে দিয়ে দিব আপনি একটু ধৈর্য শুনেন আপনার উত্তরটা পেয়ে যাবেন আপনি যে কথাটা আপনি বলতেছিলেন যে আপনার ভাইব মার্কেট করতে হলে পুঁজিবাজারকে আরও গতিশীল করতে হলে আপনার ডেরিভেটিভস আসতে হবে এই তো বলতে চাচ্ছেন এর একটা প্রাথমিক লক্ষণ হচ্ছে আমি আপনাকে বলি যে মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওই উইদিন 2-3 days মধ্যে একটা সার্কুলার দিছে যে মার্কেট মেকার্স রুলস হ্যাঁ আপনাদের পাবলিক অপিনিয়ন চাইয়ে পাঠাইছে মার্কেট মেকার রুলসটা করতেছে মার্কেট মেকার্স যদি আসে তাহলে মার্কেটের একটা স্টেবিলিটি গ্যারান্টেড হচ্ছে যে মার্কেটের একটা শেয়ার পড়েও যাবে না পানিতে একদম আবার আকাশও উঠবে না একটা যে ইয়ে থাকবে এটা রুলসটা অলরেডি ওয়েবসাইটে দিয়ে দিছে এবং ওদিন ভেরি শর্ট টার্মের মধ্যে কমার্স যাচ্ছে ইয়ে করতেছে কাজে আমি মনে করতেছি যে আশা করছি যে আমাদের পুঁজিবাজার এই বছরের মধ্যে ডেরিভেটিভস বা আপনার বন্ড মার্কেট তো আসতেই হবে কারণ হচ্ছে যে সরকার টাকা দরকার মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য স্পেশালি বিদ্যুতের জন্য টাকা দরকার এবং মানে এর মানে $15 billion দরকার $15 billion তারপরে $10 billion নিবে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়ে আর $5 billion নিবে আমাদের স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়ে
এবং এটার উপর কাজ চলতেছে অলরেডি এই বছরের মধ্যে বন্ড মার্কেটে। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে বন্ড মার্ক বন্ড কিন্তু আমাদের লিস্টেড, যেমন আমাদের যে বাংলাদেশ ব্যাংকের বন্ডগুলো এগুলো লিস্টেড, কিন্তু আমাদের ট্রেড হচ্ছে না। হ্যাঁ, এটা একটা দুর্ভাগ্য। এটা নিয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই যে আপনি বাবুল বাস্টের কথাটা উনি বললো এবং আপনিও বলছেন একটা সময় বাবুল বাবুলটা 2010 সালে বাস্ট হয়েছে, ইট ইজ ট্রু, এবং বাবুলটা গ্রো করেছে, গ্রো করতে দেওয়া হয়েছে। আমি বলবো যে এটাকে আগে থেকে মানে সতর্কতা, না না, 1:2, 2:3, 4 এরকম পর্যন্ত আপনার লোন দেওয়া দিয়ে এটাকে বাস্ট করানো হয়েছে। এইটা তো আজাই যেভাবেই হোক বাস্ট হয়েছে, বাস্ট তো অনেক দেশে হয়েছে, চায়নাতে কিছুদিন আগে হয়েছে, এর আগে পৃথিবীর সব দেশেই হয়েছে, এবং পৃথিবীর সব দেশে হয়েছে, এবং বোম্বেতে সিরিয়াসলি বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার পরে 18,000 ইন্ডেক্স থেকে চলে আসছে 6,000 ইন্ডেক্সের মধ্যে, সেখান থেকে আবার উঠে গেছে ওদিন। আপনি জাস্ট 2 মাস আগে আপনি সেই ব্রিটেনের কথাই চিন্তা করেন, আমাদের আজকে 6টা বছর লাগতেছে এখন পর্যন্ত আমরা ওই একই গীত গাইতেছি ওই 2010 সাল, কিন্তু সব দেশে, কিন্তু আপনি বললেন সব দেশে, আমাদের হচ্ছে না। না, আমাদের এখানে কিন্তু আমি যেটা বলছি যে আসলে স্টেক হোল্ডারদেরও কিন্তু কিছু কিছু সীমাবদ্ধতা আছে। যেমন দেখেন যে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিং ভূমিকা পালন করে ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো, ফিনান্সিয়াল অর্গানাইজেশনে আপনি দেখেন ব্যাংকারদের ভিতরে কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন তাদের কিন্তু শেয়ার মার্কেটকে নার্চার করার জন্য কিন্তু স্ট্রং উইং এখনও নাই। তারা যে উইংটা তাদের আছে সেই উইংটা হচ্ছে তারা শেয়ার কেনা বেচার সাথে সম্পর্কিত থাকে, তারা মার্কেটকে ডেভেলপ করার জন্য। আপনি কতজন আছে, আপনি ব্যাংকাররা যত সহজে জানে কার কাছে কত টাকা আইডল পড়ে আছে, এটা কিন্তু বাংলাদেশে আর কেউ জানে না। সুতরাং বাইরের স্ট্যাটিস্টিক্সটা আমি যদি আপনাকে বলি, ইভেন আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইভেন ইন্ডিয়ার কথা যদি আপনি দেখেন, ইন্ডিয়াতে কিন্তু ব্যাংকগুলো কী করে, ব্যাংকগুলো যখনই দেখে যে কোনো একজন গ্রাহকের টাকা আইডল পড়ে আছে বছরের পর বছর, তাকে বাড়ি থেকে কিন্তু ডেকে নিয়ে আসে অথবা তার বাড়িতে যায়, তারা গিয়ে বলে তোমার অ্যাপেটাইটিং পাওয়ার কতটুকু, তো তখন কিন্তু একজন গ্রাহক বলে দেখো আমার অ্যাপেটাইটিং পাওয়ার কিন্তু খুব খারাপ, কেমন যে আমি আমার যে 2 লক্ষ টাকা আছে যদি কোনো কারণে 10% লসে আমি হার্টফেল করে মারা যাব, তখন বলে না ইউ আর নট ফিট ফর দ্য মার্কেট। আবার অনেকে বলে আমার অ্যাপেটাইটিং পাওয়ার ভালো, যে তোমার যদি 10 লাখ 20 লাখ 20% লস হয়ে যায় আই ডোন্ট মাইন্ড, তখন কী করে তারা এই টাকাটাকে তারা তাদেরকে এনকারেজ করে গাইড করে যে তুমি এই শেয়ারটা কিনো এই শেয়ারটা কিনো। একটু আগে আপনি এবং আমার মনে মিজান সাহেব দুজনেই যেটা বললো যে পৃথিবীর সব জায়গারই কিন্তু একটা মার্কেটের কিন্তু একটা প্রপার স্ট্যাটিস্টিক্স আছে, যে এক্স ওয়াই জেড কোম্পানি, যেমন একটু আগে আপনার কিন্তু প্রশ্ন করলো একজন, একটা ছোট বিরতিতে যাবো, আমরা অল্পক্ষণের মধ্যে আপনার কথাটা শেষ, সেটাই বলছি যে এখন প্রশ্নটা হচ্ছে কি যে একটা মার্কেট কেন হঠাৎ করে কেন আমার উঠে যাবে, তার মানে তো এই পদ্ধতিটার ভিতরেও আমার কিছু সমস্যা আছে, যেটা নিয়ে আমি মনে করি এখনও সবাই কাজ করছে। কিন্তু ব্যাংকাররা মানে ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলোকে কিন্তু আলটিমেটলি নার্চার করতে হবে কারা রাইট ইনভেস্টর। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার পুঁজিবাজারের বর্তমান অবস্থানটা সেটার সঙ্গে সঙ্গে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন যে বাজারে কিছু শেয়ার ভালো শেয়ার বাড়তেছে আর কিছু শেয়ার কোনো নড়াচড়াই করতেছে না, আর কিছু জাঙ্ক শেয়ারও বাড়তেছে। এই তিনটার উত্তর দিতে গেলে একটা জিনিস আসবে যে দেখেন আপনি যখন সে পুঁজিবাজার যখন ভাইব্রেন্ট হয় বা গতি পায় তখন সঙ্গে সঙ্গে কিছু আবর্জনা সঙ্গে আসে, তো এই জন্যই আপনাকে বুঝতে হবে যে কোনটা আপনাকে চয়েস করবেন, ইউ হ্যাভ টু চুজ যে কোন শেয়ারে আমি ইনভেস্ট করবো এবং কে কার রিটার্ন। আপনি একটা জিনিস শুধু দেখেন তার লাস্ট 3 ইয়ার্সের পারফরমেন্স দেখেন বা 2 ইয়ার্সের পারফরমেন্স দেখেন, সে কত টাকা পে আউট করেছে দেখেন মাসে, মানে তার ইনকামটা কি, তার গ্রোথটা কি, তার রিজার্ভে কত টাকা আছে, এটা যদি দেখেন তাহলে আর আর কিছু লাগবে না। দ্যাটস ওকে, আপনি এইভাবে ইনভেস্টমেন্ট। সো ভাই আপনি যেটা বলতে চান, আমি যেই জায়গাতে আমি আসছিলাম যে আসলে ব্যাংকগুলোকে কিন্তু আসলে একটা সার্কুলেশনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় কিন্তু এনকারেজ করতে হবে। কারণ আপনি লক্ষ্য করবেন যে এসএমই সেক্টরে কিন্তু লোন দেওয়ার ব্যাপারে বা একটা সেল পৃথক সেল গঠন করার ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রতিনিয়ত বলার পরে উনি কিন্তু এটাকে আইন করে দিয়েছিল যে প্রত্যেকটা ব্যাংকের একটা এসএমই ডিভিশন থাকতে হবে এবং সেই এসএমই ডিভিশনে কিছু রুলস রেগুলেশন কিন্তু উনি ক্ল্যারিফাই করে এবং কিছু ফান্ডও উনি কিন্তু ডিসবার্স করে দিয়েছে। রাইট, এখন যেটা হবে যে বাংলাদেশে আসলে আমি যেটা মনে করি যে এসএমই সেক্টরকে আপনি কেন এম্পাসিস দেওয়ার পিছনে মূল কারণই ছিল যে কর্মসংস্থান বৃদ্ধি করা, ইনভেস্টমেন্ট বাড়ানো এবং একটা ইকোনমিতে ভাইব্রেন্ট ভূমিকা পালন করার জন্য। ঠিক শেয়ার মার্কেট কিন্তু কোনো অংশেই তার থেকে কম না, বরং শেয়ার মার্কেট ইজ অলরেডি এক্সিস্ট। সুতরাং এই মার্কেটটা কিন্তু ভাইব্রেন্ট করতে হলে ব্যাংকে কিন্তু একটা নতুন সেল অলরেডি যেই সেলটা আছে সেই সেলটা কিন্তু ভাইব্রেন্ট না, তাকে কিন্তু ইনস্ট্রাকশন দিতে হবে যে তুমি তোমার গ্রাহকদের প্রত্যেক বছরে তুমি তোমার গ্রাহকদের কতজন গ্রাহকদের তুমি রিচ করছো, তাকে কিন্তু গ্রাহকদেরকে কাউন্সিলিং করতে হবে। একজন ব্যাংকার যখন একজন গ্রাহককে কাউন্সিলিং করে আপনি ধরে নিচ্ছেন যে যদি কাউন্সিলিংয়ের পরে
ওই গ্রাহক কোনো কারণে অর্থ তার বিনষ্ট হয় শেয়ার মার্কেটে, তাহলেও সে কিন্তু শান্তি পাবে যে আমার ব্যাংক আমাকে ডাইভার্ট করে বা রিকোয়েস্ট করে বা কাউন্সিলিং করে আমাকে ইনভেস্ট করেছে, কাউন্সিলিং করে এবং অ্যানালিস্টের বুদ্ধিতে কিছু হইতে পারে, খুব বড় লস হবে না। আমি তারপরেও বলছি যদি 20% বা 10% লোক ক্ষতিগ্রস্ত হয় তাহলেও সে ক্ষতিগ্রস্ত না, তার কারণটা কি? কারণ ব্যাংক কিন্তু তখন তার কিন্তু ডাটাবেজে তখন কিন্তু চলে আসে যে এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন কিন্তু ব্যাংকের কিন্তু অনেক অপরচুনিটি থাকে, ব্যাংক তাকে কিন্তু দীর্ঘমেয়াদে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারে। যেমন হয়তো লোকটা হয়তো বা দেখা গেলো 6 বছর পরে 7 বছর পরে ফ্ল্যাট কেনার জন্য সে 10 লক্ষ টাকা এফডিআর করে রেখেছে, এখন ব্যাংক তাকে এনকারেজ করে ওই 10 লক্ষ টাকা শেয়ার মার্কেটে আনার পর তার 4 লাখ টাকা লাভও হইতে পারে আবার 2 লাখ টাকা লসও হইতে পারে। 2 লাখ টাকা লস হওয়ার পরে ব্যাংক তাকে কিন্তু খুব সহজেই তার কিন্তু 2 লক্ষ টাকা রিকভারি করে দিতে পারে, কারণ তাকে কিন্তু ওই ফ্ল্যাট কেনার জন্য তাকে 2 লাখ 10 লাখ টাকা এক্সট্রা লোন দিয়ে তাকে কিন্তু একটা ব্রেদিং স্পেস দিতে পারে। সুতরাং আমি মনে করি বা আমরা মনে করি যে আসলে পার্শ্ববর্তী দেশগুলোরও যদি স্ট্যাটিস্টিক্স আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলোকে এখনই কিন্তু ব্যাপক ভূমিকা রাখতেই হবে। কারণ আমি এইচএসবিসি ব্যাংকের কথা যদি বলি, সিটি ব্যাংকের কথা যদি বলি, বিদেশি ব্যাংকগুলোর কথা বলি, ভেরি সারপ্রাইজ HSBC ব্যাংকের ওয়ান অফ দ্য স্ট্রং পোর্টফোলিও হচ্ছে শেয়ার মার্কেটে এনকারেজ করা সারা পৃথিবীতে, কিন্তু দেখেন বাংলাদেশে একটি হলে নট এ সিঙ্গেল, কারণ বাংলাদেশে তারা এই দেশে দেখেছে যে এখানে আমি কষ্ট না করে আমি টাকা আর্ন করতে পারি, কিন্তু বাইরে তাকে কিন্তু আপনি মালয়েশিয়াতে যান, আপনি মালয়েশিয়া তার যে তার ফিনান্সিয়াল যে দেখেন স্ট্রেংথ দেখেন, ফিনান্সিয়াল স্ট্রেংথের ভিতরে তার কিন্তু কন্ট্রিবিউট করে 28% হলো শেয়ার মার্কেট থেকে, রাইট? তো তাহলে কি দাঁড়াচ্ছে, তার মানে আলটিমেটলি কিন্তু আমার ইন্ডিয়ার দিকেও তাকিয়ে দেখেন HSBC-র কিন্তু সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে তার শেয়ার মার্কেট থেকে, কিন্তু আমার দেশের শেয়ার মার্কেটে তার কন্ট্রিবিউশন জিরো। আমার সৌর ভাই আমি যদি এইভাবে বলি যে আমাদের দেশের ব্যাংকাররা একটাই কারণ, ডিপোজিট নেওয়া, ডিপোজিট দেওয়া, লোন দেওয়া, এছাড়া তারা এবং আপনি লক্ষ্য করুন প্রোডাক্ট নাই। বিদেশি ব্যাংকগুলো কিন্তু আপনি জানেন যে অল্প মার্জিন, তারা কিন্তু অল্প ইন্টারেস্ট রেটে দিচ্ছে, এবং বিদেশি ব্যাংকগুলো কিন্তু লাকি, বাংলাদেশের যেসব লোকগুলো টাকা আইডল রাখতে পছন্দ করে তারাই কিন্তু বিদেশি ব্যাংকগুলোকে বেছে নেয়। সুতরাং তাদেরকে যদি এরা ইনভেস্টমেন্ট করে সেই টাকাগুলো যদি শেয়ার মার্কেটে আনতে পারে, ব্যাকএন্ডে তারা যদি কাউন্সিলিং করে প্রপার, যদি আমি মনে করি যে সেল গঠন করে, আমার ধারণা যে বাংলাদেশের শেয়ার মার্কেট কিন্তু খুব মুশকিল হয়েছে, চুন খায় মুখ পড়ছে। যে আমাদের দেশের যে মিউচুয়াল ফান্ডগুলো, মিউচুয়াল ফান্ড ইজ দ্য মোস্ট সেফেস্ট ইনভেস্টমেন্ট, তাই না? আমার সঙ্গে যদি বিয়ার মিয়া হলো অবশ্যই যে তা সেই ইনভেস্টমেন্ট করে তো পুঁজি হারাইছে মানুষ, সেই জন্য চুন খায় মুখ পড়ছে, তো এখন কোনোটাতেই যাইতে ভয় পায়। আমি আপনার মিজান ভাই আপনার কাছে আসতে চাচ্ছি একটুখানে, যে আমার আজকের পেপার পড়ছেন যে 8টা ব্যাংক মানে তার নন পারফর্মিং লোন করতে গিয়ে, রিশিডিউল করতে গিয়ে, মানে তার প্রভিশন করতে গিয়ে তার পুঁজি হারায় ফেলছে। হ্যাঁ, তো এর মানে প্রভাব কী আছে বাজারে, প্রভাব কী পড়বে? অন্যান্য ব্যাংক তো ভালো আছে, ভালো আছে, ব্যাংকগুলো আস্তে আস্তে বাজারে অ্যাক্টিভ হচ্ছে, ইয়ে করছে। এই একটার উপরে কমেন্ট করবেন, আরেকটা কমেন্ট করবেন যে 6-7টা কোম্পানি বা 8-10টা কোম্পানি, 8-10টা কোম্পানি গত 6-7 বছরের মধ্যে কোনো ডিভিডেন্ড দেয়নি, আর সেই শেয়ারগুলো মুভ করে মাঝে মাঝে মুভ করতেছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কী এবং কী করার উচিত আপনার? এক সেকেন্ড স্যার, একটা লোক অনেকক্ষণ ধরে নাকি অপেক্ষা করছে। জি, প্রিয় দর্শক আপনার নামটা বলে প্রশ্ন করুন। আমি এই মাত্র ওনাকে একই প্রশ্নটা করলাম, উনি এটার মতামত দিবেন এবং এর প্রতিকারটা কিভাবে হতে পারে সেটা উনি বলবেন। সেটাই আমি বলছি যে ওগুলির ক্ষেত্রে যদি সার্কিট ব্রেকারটা ক্যাপিটাল অনুযায়ী সার্কিট ব্রেকারটা যদি আরো ছোট করে দেওয়া যায়, সার্কিট ব্রেকার ইজ নট দ্য সলিউশন, সলিউশন ইজ সামহোয়ার এলস। আপনি শুনেন, আমাদের সঙ্গে থাকেন, আপনি শুনেন আলোচনাটা। দেখেন, মার্কেট একটা শেয়ারকে প্রাইস করে নট অন দি বেসিস যে সে কি অতীতে পারফর্ম করেছে। গত 5-7 বছরে সে হয়তো ডিভিডেন্ড দেয় নাই, বাট সে কোম্পানি কিন্তু লিস্টেড আছে এবং আমরা মানে বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশন এবং স্টক এক্সচেঞ্জ সেটাকে লিস্টেড রেখেছে। কোনো কারণে যদি সেই কোম্পানি এখন টার্ন আরাউন্ড হয়, সে যদি ভালো পারফরমেন্সের দিকে যায়, মার্কেট এটাকে প্রাইসিং করতে শুরু করবে। তবে বাস্তবতাটা হলো মানে আমাদের মার্কেটটা খুব শ্যালো মার্কেট, খুব ছোট মার্কেট, এইখানে যে কেউ মানে বড় বিনিয়োগকারী 1-5 জন এরা সহজেই কিন্তু একটা ইন্টারনাল গ্রুপিং করে যে কোনো শেয়ার বা একটা গ্রুপ অফ শেয়ারকে তারা প্রমোট করতে পারে বাই বাইং ইন টু দি শেয়ার। তো এই ধরনের যদি এটাকে আমরা বলি সিরিয়াল ট্রেডিং করে করা হয় কাজগুলো, তো এই ধরনের যদি কারসাজিমূলক ট্রেডিং হয়ে থাকে সেটার জন্য কিন্তু এখন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে একটা মানে খুব পাওয়ারফুল সার্ভিলেন্স মেকানিজম আছে বলে আমরা জানি। স্টক এক্সচেঞ্জেরও বেস্ট সার্ভিলেন্স,
স্টক এক্সচেঞ্জেরও কিন্তু আছে নতুন প্ল্যাটফর্মে সেই সার্ভিলেন্সে থাকার সুযোগ আছে। তো আমি মনে করি আমাদের রেগুলেটরি বডি প্লাস আমাদের স্টক এক্সচেঞ্জ বোথ দি অথরিটিস তাদের মার্কেট মনিটরিং ব্যবস্থাতে আরও সক্ষমতা আনতে হবে, জোরদার করতে হবে। যদি যদি সিরিয়াল ট্রেডিং এর মাধ্যমে এরকম কোন শেয়ারের প্রাইসকে আর্টিফিশিয়াল ইনফ্লেট করা হয় সেখানে তারা যেন পুনিটিভ মেজার নেয়, এটা হলো আমার সাজেশন। আমি আপনার প্রথম প্রশ্নটা যেতে চাই যে ব্যাংকের মানে আজকের পত্রিকাতে যেটা আসছে 65 ব্যাংকের আপনার ক্যাপিটাল শর্টফল হয়েছে, এটাও কিন্তু একটা পোস্ট ফ্যাক্ট ঘটনা। আমি শুরুতে বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে কিছু সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং কিছু সক্ষমতা সৃষ্টি হয়েছে, সেটা হলো একটা সাস্টেইনড ইকোনমিক ডেভেলপমেন্ট, ম্যাক্রো ইকোনমিক গ্রোথ এক্সিলারেশন এবং হিউজ রিজার্ভ বিল্ড আপ হয়েছে। আজকের আমার আবার $30 billion ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বিল্ড আপ হয়েছে, এটা কিন্তু আমার অর্থনীতিকে একটা বিরাট সক্ষমতা সৃষ্টি করেছে, ফাউন্ডেশন দিয়েছে একটা বিরাট ফাউন্ডেশন। ইট ইজ ওয়ান অফ দি কোর ডিটারমিনেন্ট অফ ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। তো এই রিজার্ভের কিন্তু মানে নেচারটা বুঝতে হবে, গত 4 বছরে আমার রিজার্ভ বিল্ড আপে এক্সপোর্ট আর্নিংস এবং রেমিটেন্সের বাইরেও কিন্তু আর একটা সোর্স আমরা আইডেন্টিফাই করি, সেটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের থ্রুতে একটা ক্যাপিটাল ফ্লো হচ্ছে। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের 3টা অ্যাকাউন্ট আছে, একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট, একটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমাদের FDI আসে, আমাদের যদি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আসে, আমাদের যদি যারা বাংলাদেশের স্টক মার্কেটে বিনিয়োগ করে এই ফান্ডগুলো কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টের থ্রুতে অ্যাকাউন্ট মানে হিসাব করা হয়। এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে গত 40 বছরে কখনও কোনো ক্যাপিটাল ফ্লো হতো না, কিন্তু ইন লাস্ট 4 ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাবাউট $20 billion ক্যাপিটাল ফ্লো হয়েছে, ইনফ্লো হয়েছে। এই ক্যাপিটাল ফ্লোর নেচারটা কিন্তু আমরা এখনও খুব সঠিকভাবে বুঝতে পারিনি, এবং এই ক্যাপিটাল ফ্লোটা হতে পারে আপনার স্পেকুলেটিভ ক্যাপিটাল ফ্লো হতে পারে, এমন হতে পারে হয়তো মানে সাম পিপল তারা এখান থেকে মানি লন্ডারিং করেছে, সেটাকে তারা আবার বাংলাদেশে রিভার্ট ব্যাক করিয়েছে। তো হোয়াট এভার ইজ দি নেচার অফ দিস ক্যাপিটাল ফ্লো, মানে আমাদের সেন্ট্রাল ব্যাংকের উচিত হবে এই ক্যাপিটাল ফ্লোর নেচারটা বোঝায় এবং এই মানিটা কোথায় যাচ্ছে, কারণ এটা কিন্তু একটা ডেঞ্জারাস অ্যাসপেক্ট আছে, দেয়ার ক্যান বি সাডেন রিভার্সাল। যদি সাডেন রিভার্সাল হয় তাহলে কিন্তু এই রিজার্ভ ডিপ্লেশন হয়ে যাবে দ্রুত। এটা মানে এটা মানে রিজার্ভের তো মাত্র ইটস নট ইভেন 10% আমি বলেছি কিউমুলেটিভ ইন লাস্ট 4 ইয়ার্স ইট ইস অ্যাবাউট $15 to $20 billion, ইটস সিগনিফিকেন্ট, ইট ইজ সিগনিফিকেন্ট দিস ফাইন্যান্স বিলিয়ন ডলার, $15 to $20 billion গত 5 বছরে এই ক্যাপিটাল ফ্লোটা হয়েছে, এবং এর কিন্তু একটা সাংঘাতিক ইম্প্যাক্ট আছে অন মানিটাইজেশন অফ দি ইকোনমি। আমার মানিটারি গ্রোথ আপনি যদি দেখেন যে এই রিজার্ভ বিল্ড আপের সাথে কিন্তু মানিটারি গ্রোথের একটা মানে ওয়ান টু ওয়ান করেসপন্ডিং রিলেশনশিপ থাকে, এবং সেখানে সেন্ট্রাল ব্যাংক অনেকগুলো কাজ করছে, দে আর ফলোয়িং স্টেবিলাইজেশন পলিসি, দ্যাট মিনস দে আর সেলিং গভর্নমেন্ট সিকিউরিটিস ব্যাক টু দি ব্যাঙ্কিং সিস্টেম অ্যান্ড মপিং আউট দি এক্সেস লিকুইডিটি। তারপরেও কিন্তু এইটাতে সেন্ট্রাল ব্যাংকের আপনার আমরা বলি কোয়াসি ফিক্সাল কস্ট বা ফিসকাল কস্ট, কারণ সেন্ট্রাল ব্যাংক যে সিকিউরিটি সেল করতেছে তার উপর যে সে সুদ দিচ্ছে মানে ব্যাংকগুলোকে, আর ওই রিজার্ভ থেকে তার তো কোনো ইনকাম নাই, বিকজ এক্সচেঞ্জ রেট ইজ ফিক্সড অলমোস্ট, সো সেন্ট্রাল ব্যাংক ইজ ইনকারিং হিউজ লসেস থ্রু দিস স্টেবিলাইজেশন পলিসি। তো এইখানে একটা অমীয় সম্ভাবনার দ্বার কিন্তু গভর্নমেন্টের সামনে উপস্থিত হয়েছে, সেটা হলো রিজার্ভটাকে কীভাবে প্রোডাক্টিভ উপায় ইউটিলাইজ করা যায়। আমার প্রশ্নটা ছিল এইটাই, এখানে সাবমেন ওয়েলথ ফান্ড করা যেতে পারে, এখানে গ্রিন ডেভেলপমেন্টের জন্য আরও বেশি ফান্ড অ্যালোকেশন করা যেতে পারে, এক্সপোর্ট ডেভেলপমেন্টের জন্য আরও বেশি ফান্ড অ্যালোকেট করা যেতে পারে। এখানে আমার মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে আমার ফিসকাল সাপোর্ট দেওয়ার জন্য নতুন ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা যেতে পারে, এবং দ্যাট ক্যান বি ইভেন ট্রেডেড ইন স্টক এক্সচেঞ্জ। একটা সাবমেন ওয়েলথ ফান্ড ক্যান বি ইনস্ট্রুমেন্ট টু ব্রিং ইন নিউ মেনি নিউ ক্যাপিটাল ফ্রম দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড। আজকাল আমাদের দেশের যেমন আমি বোম্বেতে যেমন কমার্শিয়াল পেপার ট্রেড হয়, এই আপনার যেটা প্রস্তাব দিচ্ছেন সেগুলো ট্রেড হতে পারে স্টক এক্সচেঞ্জে। জি, আমি আপনাকে কমপ্লিমেন্ট করছি যে আজকের আমরা আমার দেশের যে রিজার্ভ স্ট্যান্ডিং আছে, এই রিজার্ভ স্ট্যান্ডিং থেকে আমরা কিন্তু খুব সহজেই $10 billion একটা সাবমেন ওয়েলথ ফান্ড মানে কোর ফান্ড তৈরি করতে পারি, অ্যান্ড দেন লিভারেজিং দিস ফান্ড আমরা এটা কিন্তু $20-30 billion ফান্ডে আগামী 10-15 বছরে আমরা এটা উন্নীত করতে পারি। আজকের সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে ব্যাপক টার্গেট আছে, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, রোডস ইনফ্রাস্ট্রাকচার, পোর্ট ইনফ্রাস্ট্রাকচার, সেখানে কিন্তু ক্যাপিটাল কনস্ট্রেন্টের কিন্তু কোনো আগের মতন কিন্তু উই আর নো মোর কনস্ট্রেন্ট, গভর্নমেন্টের হাতেই কিন্তু অনেকগুলো ক্যাপাসিটি আছে যেগুলোকে সে ম্যানুভার করতে পারে অ্যান্ড কমপ্লিমেন্ট করতে পারে উইথ ফরেন ক্যাপিটাল ফ্লো, অ্যান্ড দেন দে ক্যান ইনভেস্ট হেভিলি ফর দি লং টার্ম ইকোনমিক ডেভেলপমেন্ট, এবং দ্যাট উইল হ্যাভ সিরিয়াস ইমপ্লিকেশন ফর ক্যাপিটাল মার্কেট। আমি আবারও বলতে চাই যে
বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে ভাইব্রান্ট করতে হলে উই হ্যাভ টু থিঙ্ক মানি ইন এ হোলিস্টিক ম্যানার। আমি আপনার ফার্স্ট কোশ্চেনটাতে এখন দৃষ্টিপাত করতে চাই যে আমাদের এই যে ব্যাংকিং খাতের প্রবলেমটা কী হয়েছে, ওই রেমিটান্সের কারণে, ওই এক্সপোর্ট ডেভেলপমেন্টের কারণে কিন্তু আমার ব্যাপক মানিটারি ডেভেলপমেন্ট হয়েছে, ব্রড মানি যেটাকে বলি এম টু টু জিডিপি রেশিও, এটা 20% থেকে বৃদ্ধি পেয়ে 60% হয়েছে। আমার আর্থিক খাতে ব্যাপক ডিপোজিট লোনাবল ফান্ড সৃষ্টি হয়েছে, কিন্তু আমার ব্যাংক ম্যানেজমেন্ট, আমার ব্যাংকিং সেক্টর, দে ডিডেন্ট শো প্রুডেন্স। তারা দেখেছি আমরা তারা দেখেছি তারা দে কোয়াইট অফেন তারা ব্যাড বরোয়ারদেরকে এই লোনগুলো দিয়েছে, এবং দের আর মেনি স্ক্যামস ইভেন হ্যাপেন ইন দিস কান্ট্রি। আজকের আপনি যে ছয়টা ব্যাংকের কথা বলছেন, আপনি যে ছয়টা ব্যাংকের কথা বলছেন, এটা হলো একটা পোস্ট ফ্যাক্ট, মানে এক্স অ্যান্টি আমরা বলি, যে আসলে বাস্তবতাটা কি এটা বোঝার জন্য সেন্ট্রাল ব্যাংকের উচিত মানে স্ট্রেস টেস্টিং করা, নট ফর শোয়িং টু দি পাবলিক বাট ফর ইন্টারনাল কনসাম্পশন বাট ফর ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট এসেট টেস্ট করা। এখন এখান থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হলো যে আগে ইউ হ্যাভ টু গো ফর থরো স্টাডি যে আমার ব্যাংকিং সেক্টরের হেলথ কী আছে, আমার মানে পোটেনশিয়াল প্রবলেম লোনের এক্সটেন্ডটা কতটুকু আছে, তাহলে দেখা যাবে যে এইটা নাম্বারটা বাড়তেও কিন্তু পারে, সেক্ষেত্রে রিক্যাপিটালাইজেশনের প্রশ্ন আসবে। বাট রিমেম্বার দ্যাট দিস ইজ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, এখানে সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্টের কিন্তু কোনো ওইরকম এক্সপ্লিসিট অবলিগেশনস নাই, বাট এখানে কিন্তু ডিপোজিটর্সদের বিশাল ইন্টারেস্টের ব্যাপার আছে। তো ডিপোজিটর্সদের স্বার্থ সংরক্ষণের জন্য আমি জানি ভাই, এখন সাধারণ মানুষদের কথাটা হচ্ছে যে এই যে ব্যাংক লুট হয়ে গেল, ব্যাংকের থেকে এত টাকা চলে গেল, এই হয়ে গেল, আমরা ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে আবার তাকে পুনর্বাসন করতে হবে, এবং এইভাবে যদি চলতে থাকে, এই যদি ধারা থাকে, তাহলে তো মানুষ ব্যাংকের উপর আস্থা হারাবে। এটা ইনজাস্টিস, কারণ আমি ট্যাক্স পেয়ারকে পেনালাইজ করছি, আমি ট্যাক্স পেয়ার, আপনার কিছু সংখ্যক লোকের জন্য সমস্ত ব্যবসায়ী সমাজের বদনাম হয়, কিছু সংখ্যক মুষ্টিমেয় আপনি ব্যাংক কিন্তু লুট করছে সমস্ত ব্যবসায়ীরা না, আপনারা দেখেন সমস্ত ব্যবসায়ীরা আসছে বলেই আজকে গ্রো ইকোনমিক গ্রো করছে, এবং এক দুইজন ছাড়া কিন্তু যারা আসলে এই এই লুটের সাথে জড়িত, আপনি দেখেন দুই একজন ছাড়া এরা কিন্তু সবই অখ্যাত লোক, তারা কিন্তু কোনো না কোনোভাবে তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, যেসব যারা লুট করেছে তাদের নামও শোনেন না, চার ছবি দেখলে আমরা চিনবেন না তাদেরকে, এইসব লোকদের আপনি দেখেন তার জমি নাই, জমি নাই, কোশ্চেনটা হলো জমি নাই, সেই জমিটাকে ফেক জমিকে সে জমা দিয়েছে, তার মানে ক্রেডিট মেকানিজম যেটা কাজ করছে করা হয়েছে, দ্যাট ইজ ফ্রড, ফ্রড, ওই ওই ওইটা ফ্রডুলেন্ট মিন্স আরোপ করে এই এই ক্রেডিটগুলো দেওয়া হয়েছে, এবং এখানে গভর্নেন্স ব্যাংক ব্যাংকিং সেক্টরে গভর্নেন্স কাজ করে নাই, এবং সেন্ট্রাল ব্যাংকের মনিটরিংটা কিন্তু তাহলে ইফেক্টিভ হয় নাই। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন মিজান ভাই, যে এখন পর্যন্ত সোনালি ব্যাংক ইজ নট ইন এ পজিশন টু ফাইল এ সু এগেনস্ট দেম বিকজ দে ডোন্ট হ্যাভ এনি পেপার, তারা জেলে নিয়ে রাখছেন, ঠিকই আছে, সেটাই বললাম যে নরমালি আপনি দেখেন আপনি এখন হচ্ছে কি, এখন যে এই যে আপনার বিদেশি ব্যাংকগুলো এসে এখানে আইএফসি টাইএফসি ওরা এসে এখানে মানে লেবার প্লাস টুপতে ল্যান্ডিং করতেছে, হোয়ার ইজ আমাদের ব্যাংকগুলো বসে আছে। মোস্তাক ভাই আমি শেষ করি, আমি বলি যে ডেঞ্জারটা কিন্তু এখনও মানে ডেঞ্জারটা কিন্তু ফোর্থকামিং, ডেঞ্জারটা হলো এ ব্যাংক রান অর এ ব্যাংকিং ক্রাইসিস অর মে বি এ ব্রড ইকোনমিক ক্রাইসিস, এটাকে অ্যাভয়েড করতে হবে, এটাকে অ্যাভয়েড করার জন্য মানে আমার যেটা করতে হবে, আমার ডিপোজিটরদের ইন্টারেস্টকে এখন প্রোটেকশন দেওয়ার সময় এসেছে, মানে ব্যাংকগুলোকে যে ব্যাংকগুলো কোশ্চেন অ্যারাইজ করতেছে তার ক্যাপিটাল শর্টফল কতটুকু হয়েছে এটার একটা মানে ট্রু অ্যাসেসমেন্ট দরকার, এবং তাদেরকে রিকোয়ার করতে হবে যে হাউ ডু ইউ ক্যাপিটালাইজ দিস শর্টফল, মানে ডিপোজিটর্সদেরকে যেন তাদের ডিপোজিট এফেক্ট না হয়, এবং সেইখানে সেন্ট্রাল ব্যাংকের কিন্তু ব্যাপক নিয়ামক ভূমিকা পালন করতে হবে, রেগুলেটরি ভূমিকা পালন করতে হবে, বিকজ দিট ইজ দে আর দি রেগুলেটরি বডি টু চেক, মানে দে হ্যাভ দি অনসাইড সুপারভিশন, দে হ্যাভ দি অফসাইড সুপারভিশন, অ্যান্ড দে হ্যাভ দি হিউম্যান ক্যাপিটাল, দে হ্যাভ দি অল দি ক্যাপাসিটি। সবল ভাই আপনি যেটা বলতেছিলেন যে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা থাকা উচিত ছিল, যে ভূমিকাটাকে রাখেন উনি লাগাম ধরিয়া বাজারকে ইয়ে করতেছে, উনি এই যে মনিটরিং করতে গিয়া শুধু পুঁজিবাজারের উপর মনিটরিং করেছেন, বাংলা ব্যাংকের উপর কি মনিটরিং করেন? ওনার তো হি ইজ এ রেগুলেটর ফর ব্যাংকস, এই যে সরকারি ব্যাংকগুলো লুট হয়ে গেল বা ইভেন কিছু প্রাইভেট ব্যাঙ্কও হয়েছে, তো এটার ওনার ভূমিকা ছিল না, ওনাদের কি ভূমিকা ছিল না? আমাদের দেশে অনেক কিছু কিন্তু মিডিয়া নির্ভর চলে, আমি কিন্তু প্রথমেই বলেছি যে শেয়ার মার্কেট নিয়ে মিডিয়া যত সচেতন এই সেক্টরগুলো নিয়ে কিন্তু মিডিয়া ততটা সচেতন না, সুতরাং মিডিয়া তো বাইর করছে সোনালী ব্যাংকের কেস, তো মিডিয়া বাইর করছে, আপনি দেখেন সোনার মিডিয়া বের করার পরে কিন্তু সচেতন হচ্ছে, আগে কিন্তু সচেতন হচ্ছিল না, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি শেয়ার মার্কেট নিয়ে কিন্তু আজকে প্রতিদিন প্রতি মুহূর্ত প্রত্যেকটি জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে, এবং তার একটা নির্দিষ্ট কিন্তু একটা কর্নার থাকতেছে, কিন্তু আপনি ব্যাংকগুলোতে কি হচ্ছে করাপশন,
আজকে কোলেটারের নাই, জমি ফেক হচ্ছে, কারা দিচ্ছে, ব্যাংকের সাথে সম্পর্কিত আছে, উপরে মহলে কারা তদবির করছে, তারাও কিন্তু এটার সাথে সম্পর্কিত আছে। তার কারণ হচ্ছে যেই লোকটা এই কাজটা করে যাচ্ছে তাকেও কিন্তু তদবির করি কেউ না কেউ এই জায়গায় নিয়ে আসছে, এবং তাকে ইনি ব্যাগ যার গডফাদার যে আছে তাকে কিন্তু আপনি আইনের আয়তায় নিয়ে আসতে পারছেন না। তো না নিয়ে আসার কারণে কি হচ্ছে, এগুলো কিন্তু থেমে থাকবে না। এবং এগুলো আলটিমেটলি আমরা যেটা মনে করি যে আসলে মূল প্রবলেমটাই কিন্তু হচ্ছে যে আমরা যেটা বারবারই বলছি যে ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু গুড গভর্নেন্সের এখনও অনেক অভাব আছে, অনেক সিস্টেম ডেভেলপ হয়েছে, এটাও যেমনি বলার কোনো অপেক্ষা রাখে না। অ্যাট দ্য সেম টাইম কিন্তু এই ধরনের ত্রুটিগুলোও কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এবং হবে, এবং একটা সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে এর কারণে কিন্তু এফেক্টেড হচ্ছে ওই যে বললাম গ্রাসরুট লেভেলের লোকগুলোই কিন্তু। না, সবচেয়ে বড় এফেক্টেড হচ্ছে তো একটা বিজনেস ক্লাস, যে বিজনেস ক্লাসটাকে আপনি মানে মানে দিচ্ছেন না কিছু, আপনি নিজেও করতেছেন না, কারণ হচ্ছে পাশে যদি কিছু হয়ে যায়। হ্যাঁ, এই এই যে একটা ভয় না মুস্তাক ভাই, যেটা হয় কি একজন নতুন একজন ভালো ভাইব্রেন্ট উদ্যোক্তা যখন ব্যাংকে যায় তখন ব্যাংক কর্মকর্তাদের অ্যাটিচিউডটা থাকে এই টাইপের যে সে মনে ব্যাংকের টাকা লুট করার জন্য আসছে। এটা কেন হবে, তার মানে হচ্ছে যে সে আসলে তার যে সিস্টেমের ভিতরে লুপহোল আছে তাকে আলটিমেটলি তো জাজমেন্ট করতে হবে যে একটা উদ্যোক্তা বা একটা নতুন ব্যবসায়ী যারা আসে যাদের এসব ফান্ডের কারণে, কারণ অনেক ব্যবসায়ী দেখেন যে তার যে গ্রোথ রেট যা তার যে টার্ন ওভার আপনি সেখানে তাকে কিন্তু একটু ফান্ডিং হেল্প করতে পারলে সে কিন্তু রাতারাতি উঠে আসতে পারে। অনেক নতুন নতুন আইটেম কিন্তু আমাদের উদ্যোক্তা তৈরি করছে, আমাদের আমাদের কিন্তু বাংলাদেশের ইকোনমিটা কিন্তু সাস্টেইন করে রাখছে এখন এন্টারপ্রেনাররা। সুতরাং এদের একটা বড় অংশে আপনি লক্ষ্য করে দেখবেন যে তাদের হয়তো কোলাটারাল দেওয়ার মতো কিছু নাই, কিন্তু তাদেরকে যদি কোনো না কোনোভাবে এলসি সাপোর্ট হইতে পারে, তাদেরকে আপনার মনে করেন ওয়ার্ক অর্ডার অ্যাগেনিস্ট ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারে কিছু পারে তাদেরকে যেভাবে দিতে পারে করেন, কিন্তু কিছুই করতেছে না। কারণটা কি যে আমার যদি পরে কেসে খাই আমি জেলে যাই আমি এই করি তাহলে তো চলবে না দেশ, আপনি যে কথাটা বলছেন যে বাংলাদেশ ব্যাংক কিন্তু আসলে আমরা যেটা বারবারই বলে আসছি যে বাংলাদেশ ব্যাংক ঘটনাগুলো ঘটার পরে উদ্যোগটা নিচ্ছে। এখন অনেকটা বলা যায় যে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা অনেক কথা বলি যে আসলে একটা গাড়ি রাস্তায় কেন অ্যাক্সিডেন্ট হয়, সেটা আমাকে অ্যাক্সিডেন্ট একবার দুইবার হওয়ার পরে আমাকে কিন্তু আসলে অ্যাটেম্পটা নিতে হবে, কিন্তু তা না নিয়ে যদি আমি ব্যাপক একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি অ্যাটেম্প নেই। যেমন আপনার মনে আছে যে সেই মনির এবং আমাদের কি বলে তারেক মনির যখন অ্যাক্সিডেন্ট হলো তখন কিন্তু দেখা গেল যে ওখানে প্রতি বছরই অ্যাক্সিডেন্ট হচ্ছে, মাসুদ তারেক। হ্যাঁ, তো তার মানে কি তারপরে কিন্তু প্রিকশনটা সব মানে ট্রান্সপোর্টগুলো বা যারা তো এটা আমাদেরকে আগেই নিতে হবে। মুশকিলটা হচ্ছে কি আপনি পুলিশিং না করে মানে আপনি যদি মানে রেগুলেটর হিসাবে যতটুকু না করবে তার চেয়ে একটু ফেসিলিটেটর হন, ফেসিলিটেটর হয়ে যদি আপনি আসেন তাহলে পুলিশিং করলে মানে শুধু পুলিশিং করলে হবে না, এখানে সিস্টেমিক প্রবলেম আছে। বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশে আসলে আপনি যদি ব্যাংকের বোর্ডগুলোর দিকে তাকান বা ইভেন কর্পোরেট বোর্ডগুলোর দিকে তাকান আপনি দেখবেন যে বোর্ডগুলোতে দুই তিনজন ফ্যামিলি মেম্বারদের দৌরত্ব থাকে এবং এরা অথবা ফ্রেন্ডদের দৌরত্ব থাকে, এরাই কিন্তু ম্যানেজমেন্টকে সাবসার্ভিয়েন্ট করে রাখে। ম্যানেজমেন্টকে যারা তারা যা বলে ম্যানেজমেন্ট তখন তাদের স্বার্থে কাজ করে অ্যাগেনস্ট দি ইন্টারেস্ট অফ আদার্স হোল্ডার্স, অ্যাগেনস্ট দি ইন্টারেস্ট অফ দ্য ডিপোজিটার্স। আমাদের যে কোম্পানি রাইটলি পয়েন্ট যে যে ব্যাংকগুলোর কথা যে ব্যাংকগুলো নিয়ে আমরা কথা বলেছি এই 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 ব্যাংকগুলো তো দেখবেন যে এই সব ফ্যামিলি মেম্বারদের অথবা মানে ব্যক্তি বিশেষ মানুষের দৌরত্ব অসীম দৌরত্ব। আমি মনে করি যে বাংলাদেশের কর্পোরেট গভর্নেন্স মেকানিজমে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা দরকার। আমরা টু টায়ার বোর্ডে যেতে পারি, আমরা এক্সিস্টিং বোর্ডের স্ট্রাকচার ভেঙে দিতে পারি, এখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের সংখ্যা প্রপোর্শন বাড়াই দিতে পারি, আমরা অডিট কমিটি যেটা আছে সেটা কাজ করছে না, এখানে নামে মাত্র স্বাধীন পরিচালক আছে কিন্তু এরা এদেরকে ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের প্যানেল তৈরি করে সেন্ট্রাল ব্যাংক তাদেরকে নিয়োগ দিতে পারে। অডিট কমিটির চেয়ারম্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে হবে, সেন্ট্রাল ব্যাংক দে ক্যান মনিটর দিস প্যানেল। অডিটর যারা ব্যাংকের আপনারা জানেন যে ব্যাংকের কিন্তু অডিট প্রসেসটা কোয়াইট ডিফারেন্ট ফ্রম দি নন ব্যাংকিং, সেখানে আরও অনেক পরিবর্তন এবং সেটা এনফোর্সমেন্ট নিয়ে আসার সুযোগ আছে। মানে দেয়ার আর পলিসি ডেভেলপমেন্টস ইন ডেভেলপ কান্ট্রি যেগুলো তাদের রেগুলেটররা তারা এনফোর্স করেছে, আমরা করি নাই, আমরা চিন্তা করি নাই, দ্যাট ইজ হোয়াই আওয়ার ব্যাংকিং সেক্টর ইজ নাও সাফারিং অন দ্য ব্রিঙ্ক অফ ক্রাইসিস। থ্যাংক ইউ মিজান ভাই এবং সৌর ভাই দুজনেই সুন্দর আলোচনা করতেছিলেন এবং চমৎকারভাবে আমি অন্তত আই ফিল যে প্রাউড দ্যাট আপনাদের মতো লোকের সান্নিধ্যে কথা বলি শুনতেছিলাম এবং চমৎকারভাবে বলতেছিলেন ব্যাংকিং সেক্টর নিয়ে পুঁজিবাজার। আর মাত্র আমার হাতে সময় নেই, টোটালি সময় নেই, আপনি 30 সেকেন্ডসের মধ্যে যদি আপনি পুঁজিবাজার নিয়ে কিছু বলেন। না, আমার মনে হয় যে পুঁজিবাজার নিয়ে এখন আমাদের আলোচনায় যেটা বেরিয়ে আসলো ফাইন্যান্সিয়াল সেক্টর, গভর্নমেন্ট এবং সবগুলো স্টেক হোল্ডারকে নিয়ে কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে প্রপার পয়েন্ট আউট করতে হবে। কারণ আসলে যেই প্রবলেমগুলো ইতিমধ্যে ঘটেছে ঘটতেছে যেমন এই যে আজকে যে আলোচনাগুলোতে আসলো এই পয়েন্টগুলো থেকে এখনই বেরোয় আসার কিন্তু সুযোগ আমাদের তৈরি করতে হবে। থ্যাংক ইউ আমি সৌরভের সাথে একমত পোষণ করে বলবো যে আমাদের আর্থিক খাতে গভর্নেন্সকে ঢেলে সাজানোর সময় এসেছে। থ্যাংক ইউ মেজর ভাই। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দুইজন আলোচকের আলোচনা শুনলেন এবং দুজনেই দেশের মানে একটা অবস্থানে বিরাজ করেন, একজন
মানে ব্যবসায়িক নেতা এবং সাবেক ঢাকা চেম্বারের সভাপতি, আরেকজন পুঁজিবাজার বিশ্লেষক, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অধ্যাপক। উনি যেভাবে ব্যাংকিং সেক্টরকে অ্যানালিস্ট করলেন আপনারা বুঝতে পাচ্ছেন, এবং সবার একটা ধারণা পুঁজিবাজার আগামী দিনে গতি পাচ্ছে এবং আজকেও পাচ্ছে, এবং আপনারা পুঁজিবাজারের উপর আস্থা রাখুন। ধন্যবাদ আপনাদের সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।